ধনিয়া পাতাকে একটা ভর্তা হিসাবে খাওয়া যায়। সুতরাং আপনি দেখবো এটা হচ্ছে আমাদের ভর্তা রেসিপি। এই ওদিকে না সিস্টার, ওটা ওইদিকে না, এত কিছু দেখানো যাবে না। জাস্ট খালি আমরা একটা পেঁয়াজ কুচি করলাম সুন্দর করে কেটে কেটে, তারপর কুচি করেছি ধনিয়া পাতা সুন্দর, আমি এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলার মরিচ, ইন্ডিয়ান মরিচ না, বাংলাদেশের মরিচ। খুবই ঝাল রয়েছে, ছোটো দিয়ে কিছু অনেক ঝাল। সুতরাং এই মুড়িটাকে আমি কুচি কুচি করবো, আপনারা দেখেন কীভাবে কুচি কুচি করে কাটতে হয়। আপনারা ঠিক এইভাবে কুচি কুচি করে কাটবেন, হ্যাঁ সুন্দরভাবে কুচি কুচি করে কাটবেন, এবং সেটাকে সুন্দরভাবে একটা হালকা লবণ দিলে এবং সেটা পিষিয়ে নেবেন, আর ধনিয়া পাতা একটু পিষিয়ে নেবেন, অনেক সুন্দর। এবং গরম ভাত, আর যদি আপনার একটু ডাল থাকে আর এই ভর্তার সাথে খাবেন, সে মজা লাগবে। আমি পাঁচটাকে একবার খাওয়াইছিলাম, কিন্তু সে অনেক টেস্ট পেয়েছে। আমি চেটে চুটে খেয়েছি, এত সুন্দর তো টেস্ট। হ্যাঁ আমরা দেখলাম, হ্যাঁ সুন্দর মরিচ কুচি নিয়েছি দুইটি সুন্দর হবে। এই যে মরিচ কুচি করলাম, এখন আমরা হালকা একটু লবণ নেব, একটু লবণ নিয়ে এখানে আমরা একটু পিষিয়ে নিলে একটু হালকা লবণ নেব, এই সেই লবণ। হ্যাঁ আমরা লবণ দেখতে পাচ্ছি, আপনার পরিমাণ মতো লবণ দিবেন। সুতরাং আমি পরিমাণ মতো একটু লবণ নিলাম। হ্যাঁ লবণ দিয়ে নেওয়ার পরে সেটাকে একটু হাত দিয়ে পিষিয়ে নিতে পারেন, আপনারা যেটাতে পারেন সেটা দিয়ে পিষিয়ে নেবেন। পিষানোর পর হ্যাঁ আমরা পিষিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে, খুব দারুণ। কিন্তু অলরেডি কিন্তু আমরা এটার মানে যে যে স্বাদ, যে ঘ্রাণটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। হ্যাঁ আমরা পাচ্ছি নাকি মাস্টার? হ্যাঁ আমিও পাচ্ছি, খাচ্ছি। হ্যাঁ সুন্দর, এই একটু কুচি এখানে কুচি কুচি কেটেছি, একটু এটা পিষিয়ে নেবেন হাত দিয়ে, অন্য কিছুতেও করা যায়। যদি পারেন আপনারা অন্য কিছু দিয়ে কুচিয়ে নিয়ে সুন্দর নেবেন, তারপরে এটাকে এটার সাথে একটা মিক্সচার করবেন, সুন্দর টেস্ট হয়ে যাবে। সুন্দর একটা হয়েছে, এখানে এর সাথে একটু মুড়ি নেওয়া লাগতো, দুই মুড়ি। বাস সেটা হলো দারুণ সিস্টার, মুড়ি নাই তোর এখনই খাওয়াই দিতাম, এখন এটাতেই মাখিতাম। টেস্ট একটু যদি সরষের তেল দিয়া মুড়ি নাই সেই লাগবে আমার, কিন্তু অলরেডি মুখে কিন্তু জিভা দেয়, মুখে কিন্তু পানি চলে এসেছে, রুম করে না। হ্যাঁ একটু টক দিলে আরো ভালো, লেবু রস। এখন যদি আপনার যদি থাকে খিচুড়ি ভাত, আপনি এক বল ভাত খেয়ে উড়াই দিবেন, তারপরে বলবেন আমার পেট ভরে নেই, তারপরে বলবেন যে আমার পেট ভরে নাই, এত টেস্ট এই ধনিয়া পাতার ভর্তা। আমরা হোস্টেলে যখন ছিলাম আমরা এরকম করে অনেক খেয়েছি, সুতরাং এই জিনিসটা এখন আমি বলতে পারি নাই, এখনো তাই এখনো খাই, যতদিন থাকবো ততদিন খাই। এখন আমরা এইটুকুই রাখলাম, আগামী পূর্বে আমরা দেখবো আরো কি হবে, আমরা বিভিন্ন আইটেম নিয়ে আসতে পারি। সুতরাং আজকে এই পর্যন্তই, প্রত্যেককে ধন্যবাদ দেখার জন্য, আগামী পর্বের জন্য রেডি থাকেন। হ্যাঁ রেডি থাকেন।